বিট রিপোর্টিং সম্পর্কে এটা শুরু করে দেই। হ্যাঁ, তো আমরা আসলে বিট সম্পর্কে পড়ব। তোমরা বিট শব্দটা সাংবাদিকতার ক্ষেত্রে যখন যাবে বাংলাদেশের মেইন মূলধারার সাংবাদিকতায়, কিংবা তোমরা মফস্বল থেকে যদি সাংবাদিকতা করে থাকো, নিজের প্রত্যন্ত অঞ্চল থেকে সাংবাদিকতা করে থাকো, সেক্ষেত্রে তোমরা বিট শব্দটির সঙ্গে ব্যাপকভাবে পরিচিত হবে। তাহলে বিট কি, বিট কি সেটা তোমাকে আগে জানতে হবে। হোয়াট ইজ বিট? কলিন্স ডিকশনারিতে বিটের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে নিউজ রিপোর্টিং অন এ পার্টিকুলার সাবজেক্ট এরিয়া। হ্যাঁ, তার মানে তুমি বিভিন্ন ধরনের সাবজেক্ট এরিয়ায় সংবাদ দেখো না। কখনো দেখো তোমার ক্রাইম রিপোর্টিং অর্থাৎ অপরাধ বিষয়ক সংবাদ, কখনো দেখো রাজনীতি বিষয়ক সংবাদ, পলিটিক্যাল যে নিউজগুলো হয়ে থাকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জামাত, হ্যাঁ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এইগুলো নিয়ে তোমরা নানা ধরনের নিউজ দেখো। আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ দেখে থাকো। এই যে যে এক একটি বিষয়, সাবজেক্ট, কোর্স, এরিয়া, এই এক একটা সাবজেক্ট, কোর্স এবং এরিয়াকে বিট বলা হয় বলে এটি আমাদের জানাচ্ছে কলিন্স ইংলিশ ডিকশনারি। আর আমরা একজন জন জোস নামের একজন নন ফিকশন নোভেল রাইটার, যিনি নিজেকে সাংবাদিক বা জার্নালিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন কোরাতে, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন এ বিট ইজ এ স্পেসিফিক এরিয়া অফ লাইফ। দেখো, উনি জীবনকে সংশ্লিষ্ট করেছে, সংবাদ এবং জীবন উনি এক করে দেখেছেন। আমরা একটা একটা দারুণ একটা সংজ্ঞা ওনার কাছ থেকে পেয়েছি যে এ বিট ইজ এ স্পেসিফিক এরিয়া অফ লাইফ। হ্যাঁ, তো উনি বলতেছেন যে এডিটররা, সাংবাদিকরা, এডিটরস অফেন লাইক টু ফাইন্ড জার্নালিস্ট হু আর নলেজেবল অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইন এ স্পেসিফিক অ্যাক্টিভিটিস বেসড অন দেয়ার এডুকেশন অ্যান্ড রাইটিং ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ সম্পাদকরা এমন সাংবাদিককে, এমন প্রতিবেদককে চায় যাদের শিক্ষাগত যোগ্যতা এবং লেখার দক্ষতার উপর ভিত্তি করে স্পেসিফিক একটা টপিকে তারা লিখতে পারে। অর্থাৎ তোমাদের মধ্যে হয়তো কেউ ফিচার ভালো লিখবে, তোমাদের মধ্যে কেউ হয়তো রাজনৈতিক খবরটি ভালো করে লিখবে, হ্যাঁ, তোমাদের মধ্যে এমন কেউ থাকবে যে হয়তো তোমার বিজ্ঞান এবং প্রযুক্তির যে সংবাদটি রয়েছে সেটি ভালো করে লিখবে। এই যে যে এক একটি ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোকে আমাদের জন জোস সাহেব তিনি বলছেন যে এক একটি বিট। আর হিন্টিং, HINTNG, এটি নাইজেরিয়ান ভিত্তিক একটি সেখানকার যে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ রিলেটেড পারসন, তাদের একটি ওয়েবসাইট তারা পরিচালনা করেছেন, তারা একটি চমৎকার উদাহরণ দিয়েছেন বিটের। তারা বলেছেন এ বিট ইজ অ্যান এরিয়া, টপিক, ইস্যু আর সেক্টর অফ মিডিয়া কাভারেজ বাই এ রিপোর্টার। মানে একজন প্রতিবেদক যখন কোনো একটি এরিয়া, কোনো একটি টপিক, কোনো একটা ইস্যু, কোনো একটি সেক্টর নিয়ে আসলে গণমাধ্যমে কাজ করে, সেটা হতে পারে তোমার, আমি আগেই বললাম, তোমাদের রাজনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, খেলাধুলা হতে পারে, বিনোদন হতে পারে, বিজ্ঞান ও প্রযুক্তি হতে পারে, যুদ্ধ হতে পারে, সংঘাত হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, আন্তর্জাতিক সংবাদ হতে পারে। হ্যাঁ, এইগুলোকে স্পেসিফিকভাবে যে কভার করা, সেই কভার করা এরিয়াগুলোকে একত্রে আসলে বিট বলা হচ্ছে। হ্যাঁ, এক একটিকে এক এক ধরনের, এক একটি এক এক ধরনের বিট, অর্থাৎ কোনোটা ইন্টারন্যাশনাল বিট হতে পারে, কোনোটা তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিট হতে পারে। হ্যাঁ, তারপরে থটকো, এটি একটি আসলে বুদ্ধিবৃত্তিক একটি প্ল্যাটফর্ম অনলাইন, তারা একটি প্রতিবেদনে বলছে স্পেসিফিক টপিক অর এরিয়া বিটকে। দেখো, একদম সহজভাবে তোমরা সংজ্ঞাগুলো যদি দেখো বুঝতে পারবে, স্পেসিফিক টপিক অর এরিয়া, যেটি এতক্ষণ ধরে বললাম। থটকোতেই টনি রজার্স নামক একজন লেখক, তিনি লিখেছেন আরো স্পষ্ট করে যে এ বিট ইজ এ পার্টিকুলার টপিক, পার্টিকুলার কোনো বিশেষ টপিক, একটা বিষয় অর সাবজেক্ট, হ্যাঁ, কোনো একটা বিষয়, এরিয়া দ্যাট এ রিপোর্টার কাভার্স, মানে একজন প্রতিবেদক যে নির্ধারিত, যে সুনির্দিষ্ট একটি বিষয়ে রিপোর্ট করে থাকেন, হ্যাঁ, সেই পার্টিকুলার টপিক অর সাবজেক্টকে হচ্ছে বিট বলা হয়। এই হচ্ছে বিট। তো তোমরা বিট মানে আবার প্রহার এটা ভেবো না, বিট হচ্ছে মোদ্দা কথা। আমি যদি সহজভাবে তোমাদের এই সংজ্ঞাগুলোর আলোকে বলতে চাই, সেক্ষেত্রে বিট হচ্ছে, তোমরা মনে রাখবা, কোনো একটি বিষয়, হ্যাঁ, তোমার, তোমাদের আমি বলেছি আকাশ এবং জমিন, এর মধ্যবর্তী সব কিছু আসলে আমাদের সংবাদযোগ্য হয়ে উঠতে পারে। এই সংবাদযোগ্য বিষয়গুলোকে আবার শ্রেণীগতভাবে এক একভাবে বিভক্ত করেছে তুমি, আমি, আমরা, আমাদের সমাজ করেছে। তো এই আমাদের যে বিভক্ত যে সমাজটি রয়েছে তার বিভিন্ন সেক্টর,
তার বিভিন্ন তোমার যে পার্ট, তার বিভিন্ন যে টপিক, তার বিভিন্ন যে এরিয়া, সেই এক একটা এরিয়াকে এক একটা বিট বলছো। অর্থাৎ তুমি যেটাকে সাবজেক্ট বলছো, টপিক বলছো অথবা ইস্যু বলছো, সেটাকে সাংবাদিকতার পরিভাষায় অনেক সময় তুমি বিট বলতে পারো। যেমন পলিটিক্স বিট, অর্থাৎ তুমি আওয়ামী লীগের খুলনা অঞ্চলের সংবাদগুলো শুধু তুমি দিয়ে থাকবে, তাহলে তুমি আওয়ামী লীগ বিটে কাজ করো। আবার যদি এরিয়া ভিত্তিক ভাবো, তাহলে খুলনা অঞ্চল নিয়ে যদি তোমার নিউজের এরিয়া হয়, তাহলে তুমি খুলনা বিটে কাজ করো। যদি তোমার এরিয়া হয় ঢাকার পুরো অঞ্চল নিয়ে, তুমি ঢাকা বিটে কাজ করো। যদি তুমি কাজ করো শুধু, তোমার কাজ হচ্ছে বিএনপি কখন সভা সমাবেশ ইত্যাদি করে, শুধুমাত্র বিএনপি রিলেটেড সংবাদগুলো তুমি দাও, তাহলে তুমি বিএনপি বিটে কাজ করো। পলিটিক্যাল বিটেরই একটা ক্ষুদ্র অংশ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি। আবার তোমার কাজ যদি হয় শুধু আদালতের সংবাদ আনা, অর্থাৎ আজকে খুলনার যে কোর্ট রয়েছে সেখানে কি কি আদালতে রায় দিয়েছে, ঢাকা সুপ্রিম কোর্টে কি কি রায় হয়েছে, কি কি চাঞ্চল্যকর মামলা রয়েছে, এটি নিয়ে যদি তুমি সংবাদ করো, সেক্ষেত্রে তুমি কোর্ট বিটে কাজ করো, বাংলায় বলা হয় আদালত বিট। তাহলে আমরা বিট বুঝলাম, তাহলে বিট রিপোর্টারটাকে আমাদের এখন বুঝতে হবে। বিট রিপোর্টারকে, হু ইজ এ বিট রিপোর্টার? বিট রিপোর্টার হচ্ছে যে ব্যক্তি এই বিটগুলোকে কভার করে। একদম সহজ, আমাদের কোনো প্যাচে যাওয়ার দরকার নাই। যে বিভিন্ন বিট, হ্যাঁ, এই বিটগুলোকে কভার করে যে ব্যক্তি। এখন একজন বিট রিপোর্টার মানেই হচ্ছে যে কোনো স্পেসিফিক টপিকের উপর তোমার একটা সুনির্দিষ্ট দক্ষতা তৈরি হবে। কিভাবে দক্ষতা তৈরি হবে আমি সেই আলোচনাটায় আসতেছি। আমরা একটু সংজ্ঞাটায় যাই যে বিট রিপোর্টার কখন বলবো। এ রিপোর্টার হু কভার্স স্পেশাল এরিয়া অর টপিক ইজ নন এজ এ বিট রিপোর্টার। দেখো, যে রিপোর্টার হচ্ছে স্পেশাল কোনো এরিয়া কভার করে, হয় পলিটিক্স হতে পারে, রিলিজিয়ন বা রাজনীতি হতে পারে, সংঘাত হতে পারে, তাকে বিট রিপোর্টার বলা হচ্ছে। বিট রিপোর্টার কখনো স্পেশাল রিপোর্টার হিসেবেও পরিগণিত হতে পারেন, যদিও স্পেশাল রিপোর্টারের ব্যক্তিগত পরিধি আরো বিশাল। একটি হাউজে যিনি স্পেশাল রিপোর্টার, তিনি স্পেশাল পার্সন। তিনি তোমার যে কোনো বিষয়ে যে কোনো সময়ে একটি সংবাদ করে সেটি নিয়ে এডিটরের কাছে কিংবা হেড অফ নিউজের কাছে গেলে তার সেই সংবাদটি সবচেয়ে গ্রহণযোগ্যতা পায়। কিন্তু কখনো কখনো এই বিট রিপোর্টারের একটি রিপোর্ট স্পেশাল হিসেবে যেতে পারে। যেমন ধরো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি থেকে আগামী 2021 অবসর নিবে, তো তুমি বিট রিপোর্টার, তোমার ক্ষুদ্র একটা, তুমি আওয়ামী লীগ বিটে রিপোর্ট করো, ক্ষুদ্র একটা অংশ, একটা রাজনৈতিক দল নিয়ে তুমি কাজ করো। কিন্তু এই রিপোর্টটা তুমি বিট রিপোর্টার হিসেবে যে কোনোভাবে এই সংবাদটি পেয়ে গেলে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর যে কোনো প্রেস সচিব বা যে কোনো মাধ্যমে তুমি পেয়ে গেলে, পেয়ে যাওয়ার পরে এই রিপোর্টটা তুমি যখন দীর্ঘায়িত করলে, তখন তুমি কিন্তু স্পেশাল রিপোর্টার হিসেবে পরিগণিত হলে। আচ্ছা, তাহলে এই বিট রিপোর্টার ভদ্রলোক এবং প্রচলিত যে রিপোর্টার, হ্যাঁ, জার্নালিস্ট, সাংবাদিক আমরা যাদের বলি, এদের মধ্যে তফাতটা কি, গুণগত তফাতটা কি? আসলে তফাত বলতেছি, তুমি যখন, তুমি কখন বিট রিপোর্টার হবে, মনে রাখবে বিট রিপোর্টার মানে হচ্ছে তুমি একটি বিশেষ ক্ষেত্র নিয়ে কাজ করতে করতে ধীরে ধীরে তুমি এক্সপার্ট হয়ে গিয়েছো। ওই ক্ষেত্রগুলোতে যে সোর্স রয়েছে তাদের সাথে তোমার সম্পর্ক ভালো, ওই ক্ষেত্রগুলোতে যে বিভিন্ন প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে বারবার কাজ করতে করতে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, ওই ক্ষেত্রগুলো কি সেই সম্পর্কে তুমি গভীর জ্ঞান অর্জন করেছো, ওই ক্ষেত্রগুলোর ভবিষ্যৎ কি সেই সম্পর্কগুলো তুমি অনেক বেশি ওই সম্পর্কের সঙ্গে জড়িত হওয়ার কারণে জেনে ফেলেছো, তার মানে তুমি এমন একটি বিষয়ে কাজ করছো যে বিষয়টি সম্পর্কে দীর্ঘদিন তুমি, দীর্ঘ সময় ধরে তুমি রিপোর্ট করছো, ফলে তোমাকে সম্পাদক, প্রকাশক, হেড অফ নিউজ, চিফ রিপোর্টার যেই হোক, তোমার, তোমাকে যিনি দায়িত্ব দিবেন তিনি তোমাকে বলছেন তুমি দীর্ঘদিন এই রিপোর্টিং বিটটায় কাজ করছো, এই বিষয়ে কাজ করছো, আওয়ামী লীগ, আওয়ামী লীগের সংবাদগুলো আমাদের দিচ্ছ, তুমি আওয়ামী লীগ বিটে কাজ করো, বিএনপির সংবাদগুলো আমাকে দিচ্ছ, তুমি বিএনপি বিটে কাজ করছো, তুমি আদালতের নিউজগুলো খুব ভালোভাবে সহজে লিখো, প্যাচ গোছ না দিয়ে, অন্যরা পারে না, দীর্ঘদিন থেকে তুমি জানতেছো আদালতের কোন পেশকারের কাছে গেলে, কার কাছে গেলে তথ্য পাওয়া যাবে, তোমার জানা, তো তুমি আদালত বিট কভার করো। হ্যাঁ, তুমি ফিচার লিখে লিখে তুমি একদিন একদিন তুমি রাজনীতির বিটগুলোতে কাজ করা শুরু করলে, তো তুমি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত যারা তাদের সঙ্গে অনেক বেশি তোমার সম্পর্ক ভালো হয়ে গেলো, তুমি চাইলেই ফোনে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারো, তাহলে তুমি স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনীতি নিয়ে যে বিটটি রয়েছে সেই বিটে কাজ করো। এভাবে তোমাকে একটা একটা ক্ষেত্রে স্পেশালাইজড যে একটি গুণাবলী তুমি অর্জন করবে,
একজন প্রতিবেদক যখন অর্জন করবে তাকে তখন একটা বিটের রিপোর্টার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অন্যদিকে সাধারণ যিনি জার্নালিস্ট বা প্রতিবেদক হিসেবে পরিচিত তার স্পেশালাইজেশন প্রথমত সব ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, অর্থাৎ এই ব্যক্তি সব বিষয়ে রিপোর্ট করবে। আবার এমন হতে পারে যে তিনি স্পেশালি শুধুমাত্র একটা বিষয়ে কাজ করার জন্য আসলে যে পরিমাণ তোমার মনোযোগ দেওয়া দরকার, সময় দেওয়া দরকার, যে পরিমাণ সময় সোর্সের কাছে দেওয়া দরকার, সোর্স কাল্টিভেট করার জন্য, সোর্সকে তথ্য সূত্রকে চাষবাস করার জন্য, তাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, সেটি তুমি পারছো না, সেক্ষেত্রে তোমাকে হয়তো বিট রিপোর্টিংয়ের দায়িত্ব প্রদান করা হবে না। আবার এটি হলো পজিটিভ, বিট রিপোর্টিং বিট রিপোর্টার হিসেবে একটা পজিটিভ ভাবনা। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তি রয়েছেন যারা বৈচিত্র্য আনার জন্য বিট রিপোর্টিং করতে চান না, তারা সব বিটেই কাজ করতে চান, তারা স্পেশালি আওয়ামী লীগ বিটের, বিএনপি বিটের, রাজনৈতিক বিটের, আদালত বিটের, ক্রাইম বিটের, হ্যাঁ, স্পোর্টস বিটের, বিজনেস বিটের, এই এই নাম, এই ট্যাগটা আসলে অনেকে নিতে চান না। তারা আসলে বিভিন্ন বিট থেকে এই বিট থেকে ও বিটে যাওয়া আসা করেন অথবা স্পেশাল রিপোর্টার হয়ে যান ধীরে ধীরে কষ্ট করতে করতে। এটি একটি বিষয়। তাহলে বিট রিপোর্টার হলে আসলে সুবিধা কি একটি হাউজের বা একজন প্রতিবেদকের? ফেসিং লেস ডেঞ্জার দ্যান এ নন বিট জার্নালিস্ট। কিভাবে? ধরো তুমি আওয়ামী লীগ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুমি পেলে আওয়ামী লীগের একটি জনসমাবেশ সামনে, সেখানে তুমি জানতে পারলে একজন বড় এমপি, হ্যাঁ, তাকে তোমার সামনের বার নমিনেশন দেওয়া হবে না, তার গুরুতর কোনো একটি অন্যায় চোখে পড়েছে দলীয় সভানেত্রীর, এটি তুমি জানলে, এই সংবাদটি তুমি জানলে তোমারই পরিচিত একটি মাধ্যম থেকে, তাহলে তুমি এটি সংবাদটি যখন করে দিবে, দীর্ঘদিন থেকে তুমি যখন আওয়ামী লীগ বিটে কাজ করছো, তোমার সংবাদটি দেখে আওয়ামী লীগের ওই এমপি, তার সাথেও হয়তো তোমার সম্পর্ক ভালো, বা তোমার আশেপাশে যারা, তারা কোনো কিছু কিন্তু মনে করবে না। কিন্তু তুমি যদি নন বিট অর্থাৎ আওয়ামী লীগ বিট এর না অন্য কেউ হয়ে ওই নিউজটি করতে যাও, তুমি প্রথমত তথ্যটি পাবেই না হয়তো, দ্বিতীয়ত যদি তথ্যটি তুমি পেয়েও থাকো সেটা প্রকাশ করার পর তোমাকে এক ধরনের থ্রেট, হুমকি নানা জায়গা থেকে দিতে পারে যে তুমি, আপনি এই নিউজ কোথায় পেয়েছেন, কোথায় পেলেন। কিন্তু যদি তুমি দীর্ঘদিন বিট জার্নালিস্ট হিসেবে আওয়ামী লীগের সাথে কাজ করো, বিএনপির সাথে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা সংবাদ প্রচার হয়ে গেলে তারা কিন্তু ওরকম কোনো ডেঞ্জারাস কোনো হুমকি, থ্রেট এগুলো দেওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। ফলে দেখবা যারা বাংলাদেশে বিট রিপোর্টিং করে থাকেন, বিভিন্ন বিটের সংবাদ করতে করতে যাদের আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, এদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, তারা কিন্তু তোমার তারা কিন্তু এই যে রাজনৈতিক দলের নেতাবর্গ যারা বড় বড় প্রভাবশালী পাওয়ারফুল মানুষ তাদের কিন্তু ভাই বলে ডাকেন, হ্যাঁ, তুমি দেখবে তারা সেলফি তুলতেছেন যে ভাই বলে আশরাফুল আলম খোকনের সঙ্গে ছবি তুলতেছেন, তারপরে তোমার যিনি প্রধানমন্ত্রীর প্রেস একটি প্রেসের একটি দায়িত্ব রয়েছেন, তারপরে তারা হাসানুল হক ইনুর সঙ্গে সেলফি তুলে ভাই বলছেন, বিভিন্ন মন্ত্রী এমপি ওবায়দুল কাদেরকে তারা ভাই বলে সম্বোধন করছেন, এই বিট রিপোর্টিং করতে করতে মির্জা ফখরুলকে তারা যে চাচা বা ভাই বলছেন, এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এর ফলে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি প্রদান করে ফেলে তাহলে তারা আসলে কম ডেঞ্জারে পড়ে। হ্যাঁ, আমি দুঃখিত, তোমাদেরই হয়তো কেউ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো বিট রিপোর্টার এবং সাধারণ রিপোর্টার বা অন্যান্য সাংবাদিকদের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে ডিপ রিলেশনস উইথ সোর্স, অর্থাৎ যিনি বিট রিপোর্ট করেন তার সাথে, ওই যে তোমাদের আগেই বললাম দীর্ঘদিন একটি ক্ষেত্র নিয়ে কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রের জন্য তার সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় সোর্সের, ফলে তাকে যে মানে এত সুন্দরভাবে সে যে আসলে সোর্সদের সাথে সম্পর্ক তৈরি করে, খুব সহজেই সে বিট রিপোর্ট তৈরি করতে পারে তার এই রিলেশনশিপের জন্য। তোমরা যমুনা টেলিভিশনের মুহসিনুল হাকিমের ব্যাপারটি জানো, ওনার সোর্সের সাথে এমন ভালো রিপোর্টিং, উনি আসলে সুন্দরবন কাভার করেন, অর্থাৎ তোমার এনভায়রনমেন্ট এবং এই ক্রাইম বিটটা নিয়ে উনি কাজ করেন, তো উনি এই বিটের মানুষগুলোর সাথে এত বেশি ডিপলি মিশেছেন, এত বেশি ডিপলি মিশেছেন যে দেখো সুন্দরবনের এই জলদস্যু বাহিনী, ওই জলদস্যু বাহিনী, বড় বড় জলদস্যু বাহিনী, তার মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের কাছে অস্ত্র সমর্পণ করলো, আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। এই যে যে বিট রিপোর্টারের এই সম্পর্কের কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। আরেকটি জিনিস মনে রাখবে, একজন বিট রিপোর্টার যখন স্পেসিফিক এরিয়াতে সংবাদটি করে, অর্থাৎ যিনি আওয়ামী লীগ বিটে, কোর্ট বিটে, ক্রাইম বিটে, স্পোর্টস বিটে,
তোমার বিজনেস বিটে দীর্ঘদিন কাজ করছেন, তার রিপোর্টটি খুবই ক্রেডিবল। আর তুমি হঠাৎ করে যে ওই বিটে একটা নিউজ করলে, সেটি নিয়ে সম্পাদক প্রকাশক কিংবা তোমার যে পাঠক, তোমার যে দর্শক, তারাও একটু ভাববে। কিন্তু দীর্ঘদিন ধরে যিনি করছেন এই বিষয়ে নিউজটি, তার নিউজটি কিন্তু ক্রেডিবল হয়ে যাবে। যেমন প্রথম আলো রোজিনা ইসলাম, উনি কিন্তু বাংলাদেশের এই যে বিদেশি বন্ধুরাষ্ট্র, যা বন্ধুরাষ্ট্র বা নানা জায়গার মানুষগুলো যারা 1971 আমাদের মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রেখেছে, তাদের যে স্বর্ণ যে পদকটি দেওয়া হয়েছিল, সেই স্বর্ণে যে খাদ রয়েছে, সেই সংবাদটি কিন্তু আমাদের এই রোজিনা ইসলাম আপা, উনি দৈনিক প্রথম আলোর একজন প্রতিবেদক, উনি করেছিলেন। তো ওনার এই রিপোর্টটি মানে ইনভেস্টিগেটিভ যে বিটটা, এই বিটে ওনার অনবদ্য অবদান বাংলাদেশে। হ্যাঁ, কিছু সমালোচনা রয়েছে, উনি একবার নিউ ইয়র্ক থেকে একটা নিউজ কপি করে দিয়েছিলেন, যেটি আসলে উনি দুঃখ প্রকাশ করেছিলেন, সেটি নিয়ে আমরা কথা বলছি না। কিন্তু ওনার যে এই যে ইনভেস্টিগেশনের ব্যাপারটি, এটি অনবদ্য, ফলে উনি যখন এই ধরনের নিউজ করে সেটি কিন্তু ক্রেডিবল হয়। হ্যাঁ, আবার ধরো আলি আসিফ শাওন, উনি এখন আমাদের অর্থনীতিতে রয়েছেন, আমি একসময় ছাত্র জীবনে যখন প্রাইম খবর বা প্রাইম নিউজে কাজ করেছি তখন উনি ছিলেন, উনি বাংলাদেশের আওয়ামী লীগ বিটে দীর্ঘদিন ধরে কাজ করেন। উনি যখন আওয়ামী লীগ নিয়ে একটি তথ্য দেন, তখন কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হয়ে দাঁড়ায়, উনি খুবই ক্রেডিবল। আচ্ছা, তারপরে আর একটা বিষয়, বিট রিপোর্টারের একটি স্পেশাল গুণাবলী হচ্ছে উনি এবল টু রিপোর্ট উইদিন এ শর্ট পিরিয়ড, উনি খুব কম সময়ের মধ্যে রিপোর্টটি প্রস্তুত করতে পারেন। কারণ কি, ওই যে উবাইদুল কাদেরের সঙ্গে ওনার সম্পর্ক ভালো, আলি আসিফ শাওন ভাইয়ের, উনি কাদের ভাই বলেন, চাইলেই ভাই কালকে কি আওয়ামী লীগের জনসভাটি হচ্ছে কিনা, ভাই কালকে কি আপনি যাবেন কিনা, উনি এই তথ্যগুলো সহজে পেয়ে যাবে। ইভেন অন্য রিপোর্টাররা যে মানে ঘুরছে তাদের পিছনে, তারা হয়তো তথ্য পাচ্ছে না, আর বিট রিপোর্টার ফোন দিয়ে নির্দিষ্ট ক্ষেত্রে আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে ফোন দিয়ে আওয়ামী লীগের তথ্যটি নিয়ে আসছে। যিনি বিএনপি বিটে কাজ করেন, বিএনপির মির্জা ফখরুলকে ফোন দিয়ে তথ্য নিয়ে ফেলছেন, ফলে খুবই শর্ট পিরিয়ডে বিট রিপোর্টাররা সংবাদ করতে পারেন। এই হচ্ছে বিট রিপোর্টিংয়ের একটি স্পেশাল কিছু ফিচার। আচ্ছা, তারপরে আমরা যদি এখন কী কী বিট আমরা দেখতে পাই, হ্যাঁ সচরাচর আসলে বিটের কোনো প্রকারভেদ ওই অর্থে দেখবা না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুই ধরনের বিটকে আমি বিভক্ত করেছি, একটা হচ্ছে লাইট বিট, অর্থাৎ হালকা যে বিটগুলো রয়েছে, আর একটা হচ্ছে হেভি বিট। তাহলে লাইট বিট কোনগুলো? লাইট বিটের মধ্যে আমাদের ডেইলি ইভেন্টস রয়েছে, যেমন নিত্যপণ্যের বাজার নিয়ে যে বিটে কাজ করছে একজন, অর্থাৎ যদি রমজান মাসের আগে বাজারের পণ্যমূল্য নিয়ে আলাদা একটা বিট তৈরি করে, তোমাদের যে যিনি চিফ রিপোর্টার, যে বাজার ব্যবস্থা নিয়ে আমরা এক মাস ধরে কাজ করব, এই বিটে কাজ করবে হচ্ছে প্রমিজ নাক, তানবিন নিশান নিগার বা তামান্না বা যে কেউ, তো এটি একটি মানে লাইট বিট। হ্যাঁ, তারপরে কোর্টের সাধারণ যে মামলাগুলো সেগুলো লাইট বিটের আওতায়, এনভায়রনমেন্ট, হ্যাঁ পরিবেশ, দৈনিক যে অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টটা তুমি ধরো কভার করবে, অবিচুয়ারি যারা মারা যাচ্ছে তাদের নিউজটা, এবং স্পোর্টস, প্রত্যেক দিন টেস্ট ম্যাচ হচ্ছে, 5 দিনের কভারেজটা কে দিবে, এগুলো সাধারণ লাইট বিট হিসেবে কাজ করে। আর হেভি বিটস বা হট বিটস কোনগুলো? পলিটিক্স, যেমন তোমাদের বললাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটি সংবাদ তুমি পেলে যে বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার রাজনীতি থেকে অবসর গ্রহণ করছেন, বেগম খালেদা জিয়া গুরুতর আহত। হ্যাঁ, এইগুলো হচ্ছে হেভি একেবারে তোমার বিট হিসেবে কাজ করে। আবার বিজনেস, হ্যাঁ তোমরা এরকম একটা বিট কাজ করো যেখান থেকে দেখা গেলো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের COVID-19 পরিস্থিতিতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সদ্ব্যবহার বা তাদের যে হেলথ ব্যবস্থা সেটির দিকে তাকায়নি বলে 1,000 কোটি টাকার আমাদের যে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, এই বিটটায় তুমি কাজ করো, ধরো বিজনেস বিট। ক্রাইম, অনেক সময় ক্রাইম বিটটা ভয়ানকভাবে হেভি বিট হিসেবে কাজ করে, কারণ তুমি জানো যে ক্রিমিনালরা বাংলাদেশে বা যে কোনো দেশে নিউজের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এগুলো হচ্ছে তোমার হেভি বিট হিসেবে কাজ করে। আর ইজি মিডিয়া .in নামের একটি তোমার নিউজ মিডিয়া নিয়ে যারা কাজ করে এরকম একটা ওয়েব পোর্টাল রয়েছে, সেখানে তারা বিগ থ্রি নামের আসলে একটি কথা বলেছে, যেটি ক্রাইম, সিভিক অ্যাফেয়ার্স অ্যান্ড কোর্টস, তারা এই বিগ থ্রির কথা বলেছে বিট হিসেবে, যে দৈনিক যে বিট, যে বিটগুলো ছাড়া একটি নিউজ পোর্টাল, একটি নিউজ পেপার, একটি নিউজ মিডিয়া অচল, সেই তিনটি বিট হচ্ছে ক্রাইম বিট, অপরাধ, সিভিক অ্যাফেয়ার্স অর্থাৎ নাগরিক অধিকার সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ নাগরিকের রাজনৈতিক অধিকার, শিক্ষাগত অধিকার, চিকিৎসাগত অধিকার ইত্যাদি, এবং কোর্ট, এই বিষয়গুলো। দেখো আমাদের এই যে করোনার সময়ে কিন্তু করোনা আলাদা একটা বিট তৈরি করেছে, স্বাস্থ্যবিট আগে ছিল, কিন্তু সেই স্বাস্থ্যবিটের ভেতরে একটা সাব বিট হিসেবে করোনা কিন্তু এখন কাজ করছে।
এই হচ্ছে বিটের অবস্থান। আর আরো কিছু বিট এখানে রয়েছে, ভেরিয়াস বিটস, যেগুলো নিয়ে তোমাদের কিছু কিছু নিয়ে আলোচনা করেছি। এখানে রয়েছে দেখো পলিটিক্স, হ্যাঁ আমি তোমাদের বলেছি যে পলিটিক্যাল বিটটা কি হতে পারে। এরপরে স্পোর্টস, খেলাধুলা, হ্যাঁ এই স্পোর্টস এর মধ্যে আবার সাব বিট হতে পারে, অর্থাৎ বিটের মধ্যে বিট, কিভাবে ক্রিকেট নিয়ে একজন কাজ করবে যদি তোমার মিডিয়া হাউসটা অনেক বড় হয়, হ্যাঁ ক্রিকেট নিয়ে একজন কাজ করবে, ফুটবল নিয়ে একজন কাজ করবে, হ্যাঁ তারপরে তোমার টেনিস নিয়ে এবং অন্য অন্য নিয়ে একজনে কাজ করবে, দেশীয় খেলা নিয়ে একজনে কাজ করবে, এই দেশীয় খেলা একটা বিট হতে পারে। আবার যেসব মিডিয়া হাউস একজন স্পোর্টস রিপোর্টার দিয়ে কাজ চালায় বা দুইজন, তাদের হয়তো তোমার বলে দিল একজনকে যে তুমি বিদেশি খেলাগুলো যেগুলো হচ্ছে লা লিগা বা তোমার ট্রাই নেশন কোনো সিরিজ, ন্যাটো সিরিজ, ভারতের অস্ট্রেলিয়া সফর, এটি তুমি কাভার করো, এই বিটে তুমি কাজ করো, আরেকজনের দেশীয় খেলাধুলা, বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রিকেট ইত্যাদি নিয়ে কাজ করো। তো এরকম বিট জার্নালিজম, কিন্তু এটার মাধ্যমে স্পোর্টস জার্নালিজমের মধ্যে সাববিট জার্নালিজমও কিন্তু হতে পারে। এরপরে এডুকেশন সেক্টর, এডুকেশন সেক্টর দুইটা পর্যায়ে আসলে ভাগ হবে এই বিটে, এডুকেশন বিটটা কিভাবে, একটা হচ্ছে সরকার নীতি নির্ধারণী পর্যায়ে কি কি নতুন শিক্ষাক্ষেত্রে নতুন কি কি দিচ্ছে। এই যে আমরা এখন কোভিড-19 পরিস্থিতিতে দীপুমণি বললেন যে পরীক্ষাই হচ্ছে মেধা যাচাইয়ের কিন্তু একমাত্র মাধ্যম নয়, এটা কেন আমরা ভাবছি যে পরীক্ষা নিতে হবে ছেলে মেয়েদের, তারা শিখুক। এই যে 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 বিটটি যে দীপুমণি আমাদেরকে জানালেন যে তথ্যটি, সেটি এডুকেশন বিটের মাধ্যমে আসবে। আরেকটা এডুকেশন বিটের আরেকটা অংশ হতে পারে তোমাদের ছাত্রছাত্রীদের যে অবস্থান, বিভিন্ন ক্যাম্পাসের অবস্থান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কি ঘটছে, এইগুলো এডুকেশন বিটের আওতায় চলে আসবে। আর ল অ্যান্ড ক্রিমিনালিটি তোমরা জানো, আইন এবং অপরাধ বিষয়ক বিষয়গুলো এখানে আলোচিত হবে। গভর্নমেন্ট অ্যান্ড প্রেসিডেন্সি হচ্ছে সরকারের নতুন কোনো তোমার নির্দেশনা আছে কিনা, কোনো প্রজ্ঞাপন আছে কিনা, হ্যাঁ তারপরে সরকার কোনো কিছু নিষিদ্ধ করলো কিনা, সরকার কোনো কিছু আমদানি রপ্তানি করলো কিনা, নতুন কোনো আইন তৈরি করলো কিনা, হ্যাঁ এই বিষয়গুলো যে বিটে কাজ করে সেটি হচ্ছে গভর্নমেন্ট বা প্রেসিডেন্সি বিট। বাংলাদেশে আসলে এটি আসলে তেমন দেখা যায় না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিটটা বাংলাদেশে দেখা যায়, যদিও দৈনিক প্রথম আলো ছাড়া আর কেউ আসলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়মিত কভার করে না, ফলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাদা বিট হিসেবে প্রথম আলোতে বা কালের কণ্ঠে আমরা দেখতে পাই, কিন্তু অনেক জায়গায় আসলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়মিত নেই। তবে অনলাইন নিউজ পোর্টালগুলোতে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাদা একটা ট্যাব থাকে, ফলে তাদের কিন্তু এক ধরনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে একজন একাধিক বিটে কাজ করে, সে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিটে কাজ করে, হয়তো এমন পরিস্থিতি হতে পারে। ওয়ার হচ্ছে যুদ্ধ বিট, যেমন তোমার যখন সিএনএন বা বিবিসি সংবাদ করে তখন তারা সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ান ওয়ার বিট নিয়ে কিন্তু তারা একজন করেসপন্ডেন্টকে রেখে দেয়, সে শুধু সিরিয়া ওয়ার নিয়ে করবে, আর একজনকে হয়তো পাঠায় দিচ্ছে আফ্রিকা বিটে, আফ্রিকার তোমার কঙ্গো বা নাইজেরিয়া এইসব দেশে যেসব যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেটি কভার করবে, আরেকজনকে কাশ্মীর এবং তোমার রোহিঙ্গা আরাকানে পাঠিয়ে দিচ্ছে যে সেই বিটে যারা কাজ করেছে, এশিয়া বিটে যে কাজ করবে এখানে যুদ্ধ হচ্ছে। রিলিজিয়ান বিট, সাধারণত ধর্ম ধর্ম নিয়মিত সংবাদ দেখা যায় না, কিন্তু কখনো কখনো ধর্ম সংবাদের অংশ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সময় যারা ধর্মীয়, যেমন আমি যখন বার্তা 24-এ কাজ করেছি সেখানে আমি দেখছি ইসলাম ধর্ম নিয়ে আলাদা একটা বিট তৈরি করা হয়েছে, এবং সেখানে একজন মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসা মুন্সি, তাকে ওই বিটের দায়িত্ব দেওয়া হয়েছে। তদ্রূপভাবে হিন্দু ধর্মের একজন এক্সপার্টকে, খ্রিস্টান ধর্মের একজন এক্সপার্টকে নিজ নিজ ধর্মের বিটে কাজ করতে দেওয়া যায়। আর বিজনেস অ্যান্ড ইকোনমি, তোমরা জানো যে বিজনেস নিয়ে যে ইকোনমিটা, ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইত্যাদি নিয়ে যে বিটটি রয়েছে, সেই বিটে যিনি কাজ করেন সেই বিটটাই হচ্ছে তোমার বিজনেস অ্যান্ড ইকোনমি বিট। এবং এর অনেক সময় সাব বিট থাকতে পারে, অর্থাৎ গার্মেন্টস নিয়ে একজনের শুধু কাজ করবে, একজন চামড়া শিল্পটাকে দেখবে, হ্যাঁ একজন প্রতিবেদক, তো গার্মেন্ট বিট, চামড়া শিল্প বিট, এই যে কোরবানির সময় আসছে চামড়া নিয়ে নিউজ করতে হবে, হয়তো ওই বিজনেস রিপোর্টারই এই কাজটা করছে, হ্যাঁ এভাবে হচ্ছে বিজনেস অ্যান্ড ইকোনমি বিট আসতে পারে। আর দেখো ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম আহমেদাবাদ, এটি গুজরাট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, তারা আবার ছয়টা ইম্পর্টেন্ট বিটের নাম বলেছে, আমরা আমরা যা আলোচনা করেছি তার কিছু রয়েছে, আবার কিছু নতুন করে আসছে, যেমন পলিটিক্যাল রিপোর্টিং আমরা বলেছি, ফুড রিপোর্টিং, তারা খাদ্যের কথা বলেছে, ভারতে তোমরা জানো প্রায় 120 কোটি মানুষ, ফলে খাদ্য তাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দেশেও খাদ্য এবং কৃষি একটি গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ বিট হওয়ার কথা, কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম দেশের কৃষি এবং তোমার একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এত বেশি আসলে অবহেলা করেছে, ফলে আমরা নিয়মিত কৃষি সংবাদ কিন্তু খুব কম সংবাদ মাধ্যমে দেখি, হ্যাঁ
তারপরে এডুকেশন রিপোর্টিং আমরা বলেছি, হেলথ রিপোর্টিং নিয়ে আলোচনা হলো, স্পোর্টস রিপোর্টিং হলো, এন্টারটেইনমেন্ট রিপোর্টিং হচ্ছে বিনোদন ভিত্তিক রিপোর্টিং। এই এন্টারটেইনমেন্টে যিনি কাজ করেন তিনি এন্টারটেইনমেন্ট বিটের বিট রিপোর্টার হিসেবে পরিগণিত হন। বাংলাদেশে এই বিট রিপোর্টিংটা রয়েছে, অনেক বেশি বিনোদন বিটে কাজ করা ছেলেপেলে রয়েছে যাদের আসলে মান খুবই খারাপ। তোমরা বিনোদন রিপোর্টার হও আমি সেটা চাই না, কিন্তু যদি তোমাদের মতো ছেলেপেলে বিনোদন রিপোর্টিংয়ে যেত তাহলে অনেক ভালো হতো এই সেক্টরটাতে। কারণ এই সেক্টরটায় আমি দেখেছি সাংবাদিকতা পড়া ছেলেপেলেরা খুবই কম যায়, ফলে এমন মানুষজন যায় তাদের আসলে এথিক্যাল জায়গাগুলো থাকে না, ফলে যারা চলচ্চিত্র এবং সঙ্গীতাঙ্গন বা অন্যান্য শিল্প মাধ্যমে কাজ করেন তাদের সাংবাদিকদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। তো এন্টারটেইনমেন্ট বিট আসলে একটি গুরুত্বপূর্ণ বিট, এই বিটেরও অনেক সাব বিট তৈরি হতে পারে। যেমন অনেকে চলচ্চিত্র বিটে কাজ করবে, কেউ ড্রামা শুধুমাত্র তোমার এই পথনাটক কিংবা মঞ্চ নাটক নিয়ে এই একটা বিট তৈরি হয়ে সেখানে কাজ করতে পারে। এভাবে বিট তোমরা তৈরি করতে পারো। আর এখানে ধরো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার পাশাপাশি বাংলাদেশে কোন কোন ধরনের বিটগুলো আছে যেটা এতক্ষণের আলোচনা উঠে আসছে তার কিছু বিট এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল বিট, কোর্ট বিট, ক্রাইম বিট, ইন্টারন্যাশনাল বিট, এডুকেশন বিট, ফিচার, বিজনেস, এগ্রিকালচার, লোকাল বিট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর মধ্যে তোমরা দেখো ইন্টারন্যাশনাল বিটটা কি, ইন্টারন্যাশনাল বিট হলে বাংলাদেশে আলাদা একটা বিট তৈরি করেছে যেটা আসলে বহির্বিশ্বে খুব কম দেখা যায়। আমি তোমাদের পড়ানোর জন্য ঘাটাঘাটি করলাম। আমাদের দেশে ইন্টারন্যাশনাল বিট বলতে আন্তর্জাতিক যে সংবাদগুলো রয়েছে সেটি নিয়ে একটা বিট তৈরি হয়, যদিও আমাদের আন্তর্জাতিক সংবাদের প্রতিনিধি কম, ফলে অন্যান্য এজেন্সি থেকে নেওয়ার কারণেও যে কাজ করে রিপোর্টটা তৈরি করে অনুবাদ করে তাকে এই বিটের আওতায় ফেলে দেওয়া হয়। আর ফিচার বিটটা হচ্ছে যারা স্পেশালি আবেগ এবং হিউম্যান ইন্টারেস্ট নিয়ে যে সংবাদগুলো রয়েছে সেগুলো যারা কভার করে। এগ্রিকালচার বিট তোমরা একটু আগে বললাম, আর লোকাল বিট আমি এটা বোঝাচ্ছি যে মফস্বল নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, তাদের যে একটা বিট রয়েছে অর্থাৎ গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, উপজেলা শহর, জেলা শহর, থানা শহর, হ্যাঁ, এই সমস্ত শহরের সংবাদগুলো যে বিটের মানুষগুলো কভার করে থাকে তাদের আসলে এই বিটে ফেলা হয়েছে। এখন তুমি যদি ভালো একজন বিট রিপোর্টার হতে চাও, হ্যাঁ, বিট রিপোর্টিং এর ক্ষেত্রে তুমি কিছু স্ট্র্যাটেজি পালন করতে পারো। আমি টনি রজার্স থট কোতে যেগুলো বলেছেন সেগুলো এনেছি। বাম পাশে লাল চিহ্ন দাও আর ডান পাশে যে লাল অক্ষরে আর ডান পাশে যে কালো অক্ষরে, এগুলো আমার নিজস্ব একটি স্ট্র্যাটেজি, তোমরা এগুলো ফলো করতে পারো। তো স্ট্র্যাটেজি ফর বিট রিপোর্টিং এর প্রথমে দেখবা লার্ন এভরিথিং ইউ ক্যান, অর্থাৎ তুমি যে বিটে কাজ করো সেই বিট সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ তুমি যদি বাংলাদেশের রাজনীতি বিটে কাজ করো তাহলে বাংলাদেশের রাজনৈতিক দল কতগুলো, কোন দলের প্রধানকে, কোন দলের সভাপতিকে, সেক্রেটারিকে, দপ্তর সম্পাদককে, হ্যাঁ, এই তথ্যগুলো তোমাকে। আপনার কথা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা কি অন্যদের জন্য নাকি শুধু ওর? লার্ন এভরিথিং ইউ ক্যান মানে হচ্ছে তুমি যে বিষয়ে কাজ করবে, তুমি রাজনীতি বিষয়ে কাজ করলে যে দলের বিটে কাজ করবে, তুমি আওয়ামী লীগে কাজ করলে আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতিকে, সাধারণ সম্পাদককে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ভূমিকা পালন করছে, আওয়ামী লীগের বর্তমান সভানেত্রীকে, আওয়ামী লীগ কতবার ক্ষমতা গ্রহণ করেছে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে, যে ব্যক্তি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের নিউজ আদান প্রদান করবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং এদের সকলের নাম্বার তোমার একটা নোটপ্যাডে, একটা ডায়েরিতে অথবা মোবাইলের কন্ট্যাক্টসে রেখে দিতে হবে। মোবাইলের কন্ট্যাক্টসে শুধুমাত্র তোমার ফোন বুকে রাখলে হবে না, এটি জিমেইল বা কোনো একটি ক্লাউড কম্পিউটিং সিস্টেমের সাথে যুক্ত করে দিতে হবে যাতে তোমার ফোন হারিয়ে গেলেও নাম্বারগুলো না হারিয়ে যায়, হ্যাঁ, ফলে তোমার রাজনৈতিক দল বা তুমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিটে কাজ করো তাহলে তুমি যদি COVID-19 ভাইরাস মানে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে সেটি নিয়ে যদি তুমি সেই বিটে নিয়ে বিট নিয়ে যদি তুমি কাজ করতে যাও স্বাস্থ্যবিতে তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে, এই যে সম্প্রতি যিনি পরিচালক করেছেন, সেটি জানতে হবে কেন করলেন, তাদের কাজ কি, তোমার মলিকুলার বায়োলজি সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। এভাবে যে বিটে তুমি কাজ করবে সেই বিট সম্পর্কে তোমার জানতে হবে। তুমি যদি অর্থনীতি নিয়ে কাজ করো তাহলে অর্থমন্ত্রী সম্পর্কে জানতে হবে, তার নাম্বার জানতে হবে, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিগুলো তো তোমাকে জানতে হবে। স্পোর্টস জার্নালিজম যে বিট রয়েছে সেই বিটে যদি তুমি কাজ করো তাহলে তুমি বাংলাদেশের যে স্পোর্টস মিনিস্ট্রি সেই মানুষগুলো সম্পর্কে জানতে হবে, বিসিবি সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, বিসিবির সভাপতিকে, তার সম্পর্কে জানতে হবে, তার নাম্বার রাখতে হবে,
এবং তোমার আরো আরো কি প্লেয়ার্স যারা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হতে হবে, বাংলাদেশের যারা প্লেয়ার সেটি ফুটবল হোক ক্রিকেটের হোক সেই খেলোয়াড়দের সঙ্গে তোমার একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। এবং এই সমস্ত বিটে তুমি যে কাজ করতেছো সেই বিটে ভবিষ্যতে কোন কোন ধরনের ক্ষেত্র আসতে পারে, সেই ক্ষেত্রগুলোর কাজের ক্ষেত্র আসতে পারে সেটি নিয়ে তোমাকে এখনই ভাবতে হবে। গেট টু নো দ্য প্লেয়ার্স, এটার মানে হচ্ছে যে লার্ন এভরিথিং ইউ ক্যান এর মধ্যে আমি বলে দিছি যে তুমি যে বিটে কাজ করো ওই বিট, ওই বিটের সবাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি না। আওয়ামী লীগের একটি রাজনৈতিক বিট, আওয়ামী লীগ দল, সেই আওয়ামী লীগ বিটে তুমি কাজ করো, আওয়ামী লীগ দলের সবাই কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ না, প্রধান গুরুত্বপূর্ণ সভানেত্রী, হ্যাঁ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে তার যারা প্রেস সচিব ডেপুটি প্রেস সচিব আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, ওবায়দুল কাদের সাহেবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, দপ্তর সম্পাদকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, কমিটি হবে তোমার আওয়ামী লীগে 101 কমিটি সদস্য বিশিষ্ট, তোমার নিশ্চয়ই সবার সাথে সম্পর্ক রাখা চলবে না, তাহলে তুমি ভালো করে তথ্য পাবে না। তুমি এই কি প্লেয়ার্স গুলোকে আগে যে ক্ষেত্রে কাজ করবে তাদেরকে চিহ্নিত করতে হবে। তুমি যদি বিএনপি বিটে কাজ করো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার আশেপাশে তার কাছে থেকে তথ্য পাওয়ার জন্য যাদের দরকার তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। অনেক সময় একটা অফিসে তুমি যে বিটে কাজ করো ওই বিটের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির অফিসের পিয়ন অথবা যে ব্যক্তি চা প্রদান করে, হ্যাঁ কিংবা যে দারোয়ান তার কাছ থেকে তুমি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারো যে স্যার তো আজকে বাড়ি আছে আপনি ইন্টারভিউ নিতে আসতে পারেন, ফলে তাদের সাথে তোমার তারা তোমার একটা কি প্লেয়ার্স হয়ে উঠতে পারে, তাদের সাথে সম্পর্ক তৈরি করবে। এরপরে বিল্ড ট্রাস্ট কাল্টিভেট কন্ট্যাক্টস, যেটা তোমাদের আমি সোর্স কাল্টিভেশনে পড়িয়েছি যে তোমরা তুমি বিশ্বাস বিশ্বাস অর্জন করবে তাদের কাছে, তোমাকে বিশ্বাস করে অনেক তথ্য তারা দিবে, এই তথ্যগুলোকে কখনো প্রচার করে দেওয়া যাবে না, অনেক গোপন তথ্য তোমাকে দিতে পারে সেই তথ্যগুলোকে সবসময় ঢালাওভাবে প্রচার করে দেওয়া যাবে না, শুধুমাত্র যে অংশটা প্রচার করতে তোমার সংবাদের জন্য প্রয়োজন সেটি প্রচার করবে, তার হয়তো কোনো ব্যক্তিগত কথা বলেছে কিন্তু তুমি এই ব্যক্তিগত কথাটাকে সংবাদ করে দিলে তোমার প্রতি কিন্তু তার বিশ্বাসটা বিশ্বাসের ঘাটতি চলে আসতে পারে। তবে এমন যদি হয় দেশ ও জাতি রাষ্ট্রবিরোধী কোনো পরিকল্পনা তারা করছে, সে যেই হোক যে বিটেই তুমি কাজ করো সেক্ষেত্রে সম্পর্ক তোমার নষ্ট হলেও সেই সংবাদটি তুমি করতে পারো জাতির বৃহত্তর কল্যাণে, কিন্তু যদি এমন হয় পার্সোনাল ইস্যু, হ্যাঁ যে কোনো একজন মন্ত্রী তার একজনের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক রয়েছে পরকীয়ে রয়েছে সেটি তোমাকে বলে দিয়েছে, হ্যাঁ যে এই সম্পর্কটা থেকে আমি বেরোতে চাই আমি পারছি না এ আমাকে ব্ল্যাকমেইল করতেছে, কিন্তু তুমি এই সংবাদটি করে দিলে তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে ওই মন্ত্রী বা এমপির কাছ থেকে আর তথ্য পাওয়ার সম্ভাবনা নেই, তোমাকে বিশ্বাস করছে তুমি বিশ্বাস ভেঙে দিচ্ছ, ফলে সোর্সকে কাল্টিভেট করতে হবে। আর ওই যে দারোয়ান যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে বসে চা খেতে হবে, একটু গল্প করতে হবে, মাঝে সাঝে ঈদ কোরবানি আসলে তাদের একটা কন্ট্যাক্টে একটা মেসেজ দিতে হবে, টেক্সট করতে হবে যে কেমন আছেন, ঈদ মুবারক বা পূজার শুভেচ্ছা, হ্যাঁ কিংবা তোমার যদি খ্রিস্টান ধর্মাবলম্বী হয় তাহলে তোমার ক্রিসমাসের শুভেচ্ছা, এগুলো জানিয়ে একটা একটা তোমার একটা অ্যালাইভ একটা লাইভ সম্পর্ক তাদের সঙ্গে সবসময় জীবন্ত রাখতে হবে। আচ্ছা তারপরে রিমেম্বার ইউর রিডার্স, তুমি শুধু লিখবে শুধু রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে নয়, তুমি যখন লিখবে তুমি যদি বিজনেস বিটে লেখো বিজনেসম্যানকে সন্তুষ্ট করতে নয়, তুমি বিজিএমইএর প্রেসিডেন্টের ইন্টারভিউ নিয়ে তাকে খুশি করার জন্য লিখতে হবে না, তোমার রিডার্স তোমার পাঠক তোমার অডিয়েন্স তোমার দর্শক তোমার শ্রোতা কি চায় তোমাকে সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি ইন্টারভিউ নিতে গিয়েছো কি নিয়ে, যে রানা প্লাজা কলাপস করেছে, রানা প্লাজা ধ্বংস হয়েছে, এখন বিজিএমইএর সভাপতি তুমি যেহেতু বিজনেস বিটে কাজ করো তার কাছে ইন্টারভিউ নিতে গেলে এবং সে তোমাকে অনেক আপ্যায়ন করলো, অনেক খুশি হলো, অনেক ভালো কথা বললো, তুমি এসে তার মাহাত্ম্য বর্ণনা করে লিখলে একজন মহান মানুষের জীবনী, এটা কিন্তু হবে না। রিডার্স জানতে চায়, অডিয়েন্স জানতে চায়, মানুষ জানতে চায় যে এই যে রানা প্লাজা যে ধ্বংস হয়ে গেল 1100 উপরে মানুষ মরল তার দায়বদ্ধতা রয়েছে কিনা, সে কেন এই রানা প্লাজায় এই এই যে যে তোমার গার্মেন্টস শিল্পটা এই নড়বড়ে ভবনে করতে অনুমতি দিল, এই বিষয়গুলো ফোকাস করে তোমার লিখতে হবে। আচ্ছা তারপর এক্সপার্টাইজ অন এর টপিক, অর্থাৎ তুমি যে বিষয়ে কাজ করবে সে বিষয় সম্পর্কে তোমার আরো এক্সপার্টনেস অর্জন করার জন্য তুমি একটু রিসার্চ করবে গবেষণা করবে, তাদের যদি ওয়েবসাইট থাকে সেখানে যাবে, তাদের যিনি তথ্য গবেষণা সম্পাদক বা দপ্তর সম্পাদক যে থাকে বা এই তথ্যগুলো যে দিয়ে থাকে তার কাছ থেকে জানে, জানার পরে এই সম্পর্কে ডিটেলস জ্ঞান অর্জন করবে, একদম ইনডেপথ রিপোর্টিং যে অ্যাডভান্টেজটা সেটি তাহলে তোমার এই থেরালি জ্ঞান যে তোমার পূর্ণাঙ্গ জ্ঞান থাকলে তুমি অর্জন করতে পারবে। আর এই পাশে ডান পাশে দেখো আমি তোমাদের আরো কিছু স্ট্র্যাটেজি বলেছি, তুমি একজন ভালো সফল আদর্শ বিট রিপোর্টার হতে হলে তুমি কি করতে পারো,
এটা আমার পরামর্শ, সেটি হচ্ছে তোমাকে প্রথমে আনবায়াসড হতে হবে। কারণ তুমি একটি ক্ষেত্রে দিনের পর দিন যখন তুমি সংবাদ করবে তখন ওই জায়গার মানুষগুলোর সঙ্গে তোমার অত্যন্ত পারিবারিক একটা সম্পর্ক তৈরি হবে, একদম মানে কাছের মানুষ হয়ে যাবে। ভাই কেমন আছেন, দেখা হবে নিয়মিত, হয়তো নিয়মিত চা নাস্তা করতেছো, তোমাকে জানাচ্ছে প্রেস রিলিজের সময়, প্রেস ব্রিফিং এর সময় তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে, ইমেইল করতেছে, চিঠি পাঠিয়ে দিচ্ছে, ফোন করে নিয়ে আসছে, আজকে আমাদের সংবাদ সম্মেলন আসছে, চলে আসো। ফলে এক ধরনের অনেক সুন্দর সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কের কারণে কখনো বায়াসড হওয়া যাবে না, পক্ষপাত দুষ্ট হওয়া যাবে না। সংবাদে যা ঘটেছে সেটি বলতে হবে, সাংবাদিক হিসেবে কোনো পক্ষ নেওয়া যাবে না। তোমাকে সর্বোচ্চ চেষ্টা থাকবে 100% আনবায়াসড হয়ে তুমি যাতে সংবাদটি দাও, যাতে এক কাপ চা খেয়ে তুমি তোমার নীতিকে, এথিক্সকে, এই তোমার আবেগের কাছে তুমি জলাঞ্জলি না দাও। তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে, অর্থাৎ তোমাকে কারো কাছে পরাধীন হতে হবে না। তোমার রিলেশনশিপটা মেনটেন করতে হবে, সংবাদও করবে রিলেশনশিপটাও মেনটেন করবে, একটা ব্যালান্সড রিলেশনশিপ রাখতে হবে। অর্থাৎ খুব বেশি খাতিরের হয়ে যাওয়া যাবে না, আবার খুব বেশি কর্কশ ব্যবহার করে কটকট করে নিউজ করে দিয়ে অনেক সম্পর্ক নষ্ট করা যাবে না। একটা ব্যালান্সড রিলেশনশিপ রাখতে হবে। তোমাকে নন অ্যাট্রিবিউশন যেটি তোমাদেরকে আমি পড়িয়েছি, যে অনেক সময় তোমাদের বলবে যে ভাই আমি তথ্যটা দিয়েছি, এটা তুমি একটু নাম প্রকাশ অনিচ্ছুক এটা লিখে দিও, এই কথাটা রাখতে হবে। যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে নন অ্যাট্রিবিউটিং যে কন্ডিশনটা তারা দেয় এটা মেনে চলবে। তারা যদি বলে আমার নামটা প্রকাশ না করলে আমার জন্য ভালো হয়, তাহলে তুমি বিট রিপোর্টার হিসেবে তার নাম প্রকাশ করা উচিত হবে না। তারপরে অফ দ্য রেকর্ড, হ্যাঁ, যদি তোমার এমন হয় যে এমন একটা তথ্য দিছে যেটি তথ্য প্রকাশ করতে নিষেধ করতেছে, তার নামটাও প্রকাশ করতে নিষেধ করতেছে। যদি দেশ জাতি এবং মানুষের বৃহত্তর কল্যাণের জন্য প্রয়োজনীয় না হয় রিপোর্টটি, তাহলে মানে তথ্যটি, তাহলে ওই তথ্যটি তুমি চেষ্টা করবে, যথাসম্ভব চেষ্টা করবে হাইড করতে। হ্যাঁ, কারণ তার সে তোমাকে বিশ্বাস করে তথ্যটি দিয়েছে যে এই তথ্যগুলো প্রচার করেন, কিন্তু এই তথ্যগুলো করেন না। তো ওই তথ্যগুলো যদি মাইনর তথ্য হয় চেষ্টা করবে অফ দ্য রেকর্ড বলেছে যেহেতু মানে এটিকে প্রকাশ না করতে। তারপরে রিলেশনশিপ উইথ আদার রিপোর্টার্স, খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি নিচে দিয়েছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় তুমি আওয়ামী লীগ বিটে কাজ করো, অন্য অন্য নিউজ পোর্টালের, অন্য অন্য নিউজ পেপারের, অন্য অন্য টেলিভিশনের, অন্য অন্য রেডিওর প্রতিবেদকরাও সেখানে যায়, তারাও তোমার বিটের, দেখবা ঢাকায় বিভিন্ন বিটের সাংবাদিকরা আলাদা করে সংগঠন করে, হ্যাঁ, যে ক্রাইম বিট, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এই ধরনের। তো তোমরা এরকম যারা একই বিটে কাজ করে অন্য অন্য বিটের সাংবাদিকের সঙ্গে তুমি সম্পর্ক যদি ভালো রাখো, তাহলে তোমাদের একটা ইউনিটি হবে, স্ট্রেংথ হবে, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। কেউ তোমার রিপোর্টের পরে তোমার উপর যদি আক্রমণ চালায়, তোমার হাউস যদি তোমাকে বহিষ্কার করতে চায়, তোমার এই সবাই এক হয়ে দাঁড়াতে পারবে। এটি হচ্ছে একটা ডিপ ব্যাপার। আর আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক সময় তুমি অসুস্থ থাকবে কিংবা যে কোনো কারণে তুমি ঘুম থেকে উঠতে পারো না, তুমি মিটিংটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ওবায়দুল কাদেরের কিংবা বিজিএমইয়ের সভাপতির নিউজটি, তুমি সংবাদ ব্রিফিংটি, সংবাদ সম্মেলনে কথা বলার যে বক্তব্যটি, এটি তুমি মিস করেছো। মিস করার কারণে তুমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওনি। তখন তুমি এই যে রিপোর্টারদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, তাদের যে কাউকে একজনকে ফোন দিয়ে বলতে পারো, ভাই কী নিউজটা করছেন, অন্তত পক্ষে ফুটেজ বা ছবি বা মূল কথাগুলো আমাকে পাঠান, বা আপনি যে নিউজটা পাঠাবেন ওটার একটা সিসি ইমেইলে আমাকে, সিসি মানে কার্বন কপি অথবা বিসিসি ব্লাইন্ড কার্বন কপি আমাকে পাঠান। তাহলে তুমি ওই নিউজটা পেয়ে গেলে, যেহেতু তুমি দীর্ঘদিন ধরে বিটে কাজ করতেছো, ওই নিউজটাকে নিজের মতো করে তুমি সাজিয়ে লিখতে পারবে। যদিও এটা অন্যায়, এথিক্যাল জায়গা থেকে এক ধরনের অন্যায় যে অন্যের করা নিউজ তুমি করতেছো, কিন্তু অ্যাজ এ রিপোর্টার অনেক সময় আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। ফলে তুমি সবার সাথে রিলেশনশিপ সুন্দর রাখার চেষ্টা করবে, তোমার যে সহকর্মীরা ওই একই বিটে কাজ করবে। তারপরে মেক ইউনিক রিপোর্ট। কেন ইউনিক রিপোর্ট? ওই একই সংবাদ সম্মেলনে, ওই একই বিটে আরও অজস্র প্রতিবেদক কাজ করে, তার মধ্যে দিয়ে তোমার রিপোর্টটা যাতে ইউনিক হয় সেটা তুমি চেষ্টা করবে। কারণ ওই একই নিউজ প্রথম আলো করবে, কালের কণ্ঠ করবে, যুগান্তর করবে, আমাদের অর্থনীতি করবে, আমাদের সময় করবে, হ্যাঁ, তারপরে যেখানে যত দৈনিক জনকণ্ঠ করবে, যেখানে যত পত্রিকা আছে সংবাদ করবে, দি ডেইলি স্টার করবে, ইন্ডিপেন্ডেন্ট করবে, নিউ নেশন করবে, নিউ এজ করবে, সবাই করবে। এর মধ্যে তোমার রিপোর্টটা ওই একই তথ্য থেকে যাতে বৈচিত্র্যময় হয় এটা তুমি চেষ্টা করবে। লাস্ট যে স্ট্র্যাটেজিটা সেটি মনে রাখবে, এক্সারসাইজ ডাইভার্সন। তুমি ডাইভার্সন, বৈচিত্র্য এক্সারসাইজ করবে। একই বিটে দীর্ঘদিন যদি তুমি থাকো, তাহলে ধীরে ধীরে তুমি ওই বিটের বাইরে তোমার ক্রিয়েটিভিটিটা হয়তো শো করার সুযোগ কমে যাবে। ফলে তুমি চেষ্টা করবে যে হাউজেই থাকো, এক বিট থেকে আরেক বিটে
মাঝে মাঝে শিফট করতে, কিংবা অন্ততপক্ষে বিটে থাকার পরেও অন্যান্য বিট, অন্যান্য বিটের যে নিউজ রয়েছে সেটি যদি তোমার সামনে পড়ে সেটি করতে। এতে করে কি হবে, তোমার যে ব্রেইন স্টর্মিং সেটি অব্যাহত থাকবে, তোমার যে জ্ঞান চর্চা অব্যাহত থাকবে, জ্ঞানের প্রতি যে তোমার ভালোবাসা সেটি অব্যাহত থাকবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি ফর বিট রিপোর্টিং, এবং এই হচ্ছে আজকের আলোচনা। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা এখনই করতে পারো, কারণ একটু পরেই আমরা অনলাইনে লাইভ সেশনে চলে যাব। তখন আমরা আমাদের, তোমরা জানো আজকে একজন গেস্ট আসছেন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে কথা বলবো। তো আজকের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ তানভীর স্যার, এন্টারটেইনমেন্ট বিটটা স্যার কেন গুরুত্বপূর্ণ নয়? ও আচ্ছা, এন্টারটেইনমেন্ট বিট গুরুত্বপূর্ণ নয় সেটি বলি নাই, এন্টারটেইনমেন্ট বিটটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে যারা কাজ করে এন্টারটেইনমেন্ট বিটে, বিনোদন বিটে, তারা বেশিরভাগ সাংবাদিকতা থেকে যাওয়া ছেলে বা মেয়ে নয়। ফলে এই বিটটাতে যারা কাজ করে তারা হয়তো, ধরো আমি কাউকে মানে ছোট করছি না, এই এন্টারটেইনমেন্ট বিটেও অনেক দক্ষ ভালো সাংবাদিক রয়েছেন, কিন্তু এরা বেশিরভাগ তোমরা দেখবা একটু সেন্সি, যে সেন্সেশনাল জার্নালিজম সেটি করতে চায়। হ্যাঁ, যেমন পরিমণি বিয়ে করছেন তোমার শাকিব খানকে, অথচ দেখা গেলো একটা তোমার হয়তো সিনেমার একটা কাহিনী, এই ধরনের অনেক কাহিনী করে, আবার অনেক সময় গুজব ছড়ায়। হ্যাঁ, ফলে তাদের প্রতি এই যে মিডিয়া পার্সোনালদের এক ধরনের বিতৃষ্ণা রয়েছে। এবং তুমি যদি ঢাকায় কখনো যাও, এই বিট, এই বিটটায় যারা কাজ করে, হ্যাঁ, তাদের ব্যাপারে অনেক অভিযোগ অনেকে দেয়। ফলে বিটটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এন্টারটেইনমেন্টে বিটে তোমরা কাজ করতে যাও সেক্ষেত্রে তোমরা খুবই ভালোভাবে কাজ করলে এই বিটের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। হ্যাঁ, কারণ এখানে কোয়ালিটি জার্নালিজম খুবই কম হচ্ছে। তোমরা যদি যাও তাহলে এটি গুরুত্বপূর্ণ বিট হিসেবে তোমাদেরকে অনেক বেশি উপরে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। কিন্তু আমি এন্টারটেইনমেন্টকে অগুরুত্বপূর্ণ বলিনি, এন্টারটেইনমেন্ট জার্নালিজম যারা করছে, বিটে যারা কাজ করছে, তাদের কাজের আসলে মানটা এখনো বাংলাদেশে কোয়ালিফাইড না। যেমন দেখবা বাংলাদেশের যে বিট, তোমার এন্টারটেইনমেন্ট বিটে যারা কাজ করে তাদের কোনো ইনডেপথ প্রশ্ন তারা কখনো করে না। এখন এখন পর্যন্ত এই একবিংশ শতাব্দীতে এসে খুবই গভীর কোনো প্রশ্নতে তারা খুব কম যেয়ে থাকে।